ন্যানো নিডেল কি শুনতে কেমন যেন একটা ভয় লাগছে। হ্যাঁ, সুই দিয়ে খোঁচাখুঁচি কিছু একটা হবে, স্কিনের ভিতরে ব্লিডিং হবে, ব্যথা পাবো, সেরকম কিছু না, একদমই কিছু না। ন্যানো নিডেল একদম সেফ একটা ট্রিটমেন্ট, এটাতে কোনো রকমের সুই, নিডেল নামটা নিডেল বাট এটাতে কোনো ধরনের সুই নাই, স্কিনে কাটাছেঁড়া, ব্যথা, ব্লিডিং না, কোনো কিছুই কিন্তু ন্যানো নিডলিংয়ে নাই। সেজন্যই আজকে এই সাবজেক্টটা নিয়ে আসছি, ন্যানো নিডলিংয়ে কী করা হয়, উপকারিতা কী এবং কেন এটা করে, কেন এটা পপুলার। হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে এলাম ন্যানো নিডলিং নিয়ে। ন্যানো নিডলিং কি অনেকে মনে করেন, যারা জানেন না, ন্যানো নিডলিং মানে কোনো ধরনের সুই কাটাছেঁড়া স্কিনের ভিতর ঢুকবে, রক্ত বের হবে, এসব কিছু না। ন্যানো নিডলিং এরকম কিছুই না। এটি কি কাজ করে, কাদের জন্য এবং কেন করতে হয়, আমি এই ব্যাপারে সব বলছি। ন্যানো নিডলিং অত্যন্ত কার্যকর, এটি একদম পেনলেস আর এটির কোনো ডাউন টাইম নেই। ন্যানো নিডলিংয়ের যে নিডেলগুলো থাকে, এই একদম খুব চিকন চিকনি পিনগুলো থাকে, যা কিনা আমাদের চুলের চেয়েও সূক্ষ্ম। আর এটি যে সিলিকনের পিরামিড থাকে, ওই স্কিনের কোনোই ক্ষতি করে না। আর হচ্ছে আমাদের স্কিনের যেই ফার্স্ট লেয়ারটা থাকে, সেটাকে সম্পূর্ণ ডেড সেলটাকে সরিয়ে ফেলে আমরা যে প্রোডাক্ট ইউজ করি, সেই প্রোডাক্টটা একদম সরাসরি স্কিনের ভিতর ঢুকে স্কিনটাকে ফ্ললেস করে, স্কিনটাকে রং করে, যা ইনস্ট্যান্ট দেখতে স্কিনটাকে একদম খুবই সুন্দর লাগে, গ্লো করে। ন্যানো নিডলিংয়ের সাহায্যে বুস্টার অ্যাম্পুল সেল যেই সিরামগুলো থাকে, অ্যাম্পুল বলে, ওটা কাচের একটি বোতলে থাকে, একজনই ইউজ করতে পারে এবং ওটা একদম ইউজ করে ফেলতে হয়, বাকিটা ফ্রিজে রেখে দিতে হয়, যেহেতু ওটা সেল অ্যাম্পুল। তো এটার সাহায্যে 97% স্কিনের ভিতরে সেটা ঢুকে যায়, যে জন্য স্কিনটা রাইট দ্য ওয়ে প্লাম্পিং লাগে, কোলাজেন প্রডিউস করে। আর এটি ফার্স্ট লেয়ারে যে কীভাবে কাজ করে সেটি আমি বলছি। আমাদের স্কিনের সাধারণত তিনটা লেয়ার, প্রথম লেয়ারটা হচ্ছে এপিডার্মাস, সেকেন্ড লেয়ারটা হচ্ছে ডার্মাস, থার্ড লেয়ারটা হচ্ছে হাইপোডার্মাস। যে এপিডার্মাস যে লেয়ারটা, সেটাতে হচ্ছে স্কিনের যে পাতলা যে আবরণটা সেটা থাকে, ডেড সেল থাকে, স্কিনের যে কালারটা মেলালিন সেটা থাকে, আর হচ্ছে রোদে পুড়ে যায় যে ত্বকটা সেটা থাকে, আমাদের যে লোমের যে গ্রন্থিটা সেটা ওই ফার্স্ট লেয়ারে থাকে। এবং ওই ফার্স্ট লেয়ারেই যত কিছু আমাদের মুখের যত প্রেশার ওই ফার্স্ট লেয়ারে যায়, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ারটা হচ্ছে আমাদের ওই ফার্স্ট লেয়ারটাকে সেভ করে। যে জন্য প্রথম লেয়ারটাকে যদি আমরা যত্ন করতে পারি, স্কিনের সেকেন্ড লেয়ার ডার্মাস, এই লেয়ারটা হচ্ছে মোটা এবং এটাতে যে হিটটা সেটা কন্ট্রোল করে, তাপ নিয়ন্ত্রণ করে, যে কারণে আমরা ঠান্ডা, গরম, ব্যথা, সুরসুরি এগুলো ফিল করতে পারি। হাইপোডার্মাসটা হচ্ছে স্কিনের লাস্ট লেয়ার, এই লেয়ারে থাকে আমাদের যেই সোয়েটিংটা হয়, যে ঘামটা হয়, সেই ঘামটা নিয়ন্ত্রণ করে, ঘামটা বের হয়। আর হচ্ছে এখানে ফ্যাট ডিপোজিট থাকে আমাদের স্কিনে, আর আমাদের ত্বক, স্কিন যদি কাটাছেঁড়া যায়, যদি ব্লাড বের হয়, তখন মনে করতে হবে আমাদের থার্ড লেয়ার পর্যন্ত সেটা গভীরতা পৌঁছে গেছে, তখনই আমাদের ব্লাডটা বের হলো। এই হচ্ছে স্কিনের তিনটা লেয়ারের কাজ, যে কারণে অ্যাস্থেটিশিয়ানরা ওরা ফার্স্ট লেয়ারে কাজ করে থাকে। কিছু কিছু লাইসেন্স যাদের আরও বিভিন্ন কাজের সার্টিফিকেট আছে, তারা সেকেন্ড থার্ড লেয়ার পর্যন্ত যেতে পারে, তবে এই ন্যানো নিডলিং যেটা, সেটা ফার্স্ট লেয়ারে কাজ হয়। আর এই অ্যাম্পুলগুলো কিন্তু আমরা এভরিডে যে সিরাম ইউজ করি সেই সিরামের মতো না, এটি হচ্ছে একবারে স্কিনের সাথে এটা স্কিনের ভিতরে পাস করে দেওয়া হয়, যে কারণে এটি আপনার ইউজ করার 2 উইকসের ভিতরে যেই বাকি অংশ থাকবে সেটাকে ইউজ করে ফেলতে হবে, কারণ ওটা একটা সেল সিরাম। তো এই কারণে স্কিনটা খুব দ্রুত অনেক সুন্দর লাগে দেখতে, একদম সতেজ মনে হয়, কারণ ওটা রাইট দ্য ওয়ে সেই ন্যানো মাধ্যমে ওই স্কিনের ভিতরে সেটা পাস হয়ে যাওয়ার জন্যই। এই ন্যানো নিডলিংয়ের যে অ্যাম্পুলগুলো আছে ওগুলো কালার অ্যাম্পুলও আছে, যেগুলো আপনি বিবি গ্লো ফাউন্ডেশন যেটাতে কোনো মেকআপ করতে হয় না, সেটারও একটা এখানে পদ্ধতি আছে, এই ন্যানো নিডলিংয়ের মাধ্যমে করা হয় সেই বিবি গ্লোটা। তারপর হচ্ছে সেটা তো পরে, যারা স্কিনটা ফেয়ার করতে চায়, মেকআপ করার প্রয়োজন নেই, মোটামুটি নর্মালি দেখতে ভালো লাগবে তাদের জন্য। আর এই ন্যানো নিডলিংয়ের মাধ্যমে হচ্ছে যেটা আমি বললাম, ত্বকের যে ম্যারেম্যারে ভাবটা, স্কিনটা প্লাম্প করা, তারপরে সতেজ দেখানো, এই যার যার স্কিন বুঝে সেই অ্যাম্পুল সেল সেই সিরামগুলো ইউজ করতে হয়। তো এভাবে করে স্কিনটাকে ভালো রাখা যায়। আমরা যদি চিন্তা করেন, আমরা যদি ধরেন আমাদের কোনো কিছু হলো, অসুখ হলো, বা আমরা একটা ট্রিটমেন্ট নিতে যাই, হ্যাঁ, সেই ট্রিটমেন্টটা কি আমরা একবারে আমাদের ভালো হয়ে যাবে
যাবে না ভালো হয়ে যাবে না, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ফলো আপ করতে হবে। ফলো আপ করার মানে হচ্ছে আমরা আমাদের সেই যেই রোগ যার জন্য আমরা ট্রিটমেন্টটা নিচ্ছি সেটাকে কন্ট্রোলে রাখা। সেজন্য প্রথমে যাদের বেশি প্রবলেম তারা সেই আপনার সেটা আলাপ করে আপনারা এটা করে নেবেন, কয়টা সেটিং নেবেন, কয়টা সেশন নেবেন, তারপরে সেটাকে আপনারা আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসবেন, ফলো আপে নিয়ে আসবেন। এটি খুবই ভালো একটা ট্রিটমেন্ট। পরবর্তীতে আমি ন্যানো নিডলিংয়ের মাধ্যমে কীভাবে অ্যাম্পুল সিরামগুলো স্কিনে পাস করা হয়, স্কিনটা কেমন সুন্দর লাগে, বিবিগুলো কীভাবে করে, আপনারা যদি আমার সাথে থাকেন একের পর এক এই ভিডিওগুলো আমি আপলোড করবো আপনাদের জন্য। আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার আরও ভালো লাগবে, কাজ করার আনন্দ লাগবে। তো এই আজকের জন্য এ পর্যন্তই। আর এই বিষয়ে এই সাবজেক্টগুলোর ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি এটার অ্যান্সার করার চেষ্টা করবো। তো আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।